ভোট গণনা শুরু থেকে সবার নজর ছিল নন্দীগ্রামের দিকে, কে জেতেনে আসনে তা নিয়ে ছিল জল্পনা। কারণ এই আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ছিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশন জানালো মমতা বন্দ্যোপাধ্যায়কে 1953 ভোটে হারিয়েছেন শুভেন্দু, যদিও এর আগে ভারতে বিভিন্ন সংবাদ মাধ্যমে মমতার জয় নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। 17 রাউন্ড ভোট গণনার পর নন্দীগ্রামে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন বলে খবর আসছিল, কিন্তু সন্ধ্যা গড়াতেই মমতার জয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। বলা হয় সার্ভারের সমস্যার জেরে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। পরে 1953 ভোটে শুভেন্দু অধিকারীর জয়ের খবর আসে, তারপর সাংবাদিক বৈঠকে নন্দীগ্রামে হেরে গিয়েছেন বলে জানান মমতা। তিনি বলেন, নন্দীগ্রাম যা রায় দেবে মাথা পেতে নিব। নিজে হারলেও দলের জয়ের জন্য পশ্চিমবঙ্গের মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বাংলার জয়ের জন্য সকলকে অভিনন্দন, বাংলার জয় মানুষের জয়। ফলাফল নিয়ে এই বিভ্রান্তির বিরুদ্ধে আদালতে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, আমার কাছে অভিযোগ রয়েছে, রায় ঘোষণার পর কারচুপি হয়েছে। আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সার্ভারের ত্রুটির জেরে দুপুরে এমনিতেই 40 মিনিট ভোট গণনা বন্ধ ছিল নন্দীগ্রামে। তারপর মমতার জয়ের খবর সামনে আসার পরও কোনো তথ্য প্রকাশ করতে পারেনি নির্বাচন কমিশন। তারপরেই জানা যায় শুভেন্দু জয় হয়েছেন, তবে কমিশনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ নিয়ে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। সংবাদ বিনোদন প্রতিদিন প্রতিক্ষণ, সবার আগে জানতে হলে আমাদের MK TV চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।